हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आशा करछि सबाई भालो आछो, आमिओ भालो आछि। आर आजकेर षष्ठीर दिन एक्षुनि आमि आमार होम टूरेर ब्लगटा शेष करलाम, दिये आरेकटा ब्लग आमि शुरू करछि। षष्ठीर दिन सन्ध्येबेला कि कि करि आमि सेटाई आमि तोमादेर संगे एई ब्लगे शेयार करब। तो देखते थाको ब्लगटाके लास्ट पर्यन्त। সন্ধে হয়ে গেছে আর তোমরা দেখলে আমার সোনাই আজকে সকালে কতটা দুষ্টুমি করেছে, ও পটল পটল নিয়ে রান্না বাটি খেলছে, প্রচুর দুষ্টুমি করছে। এসছে আমার ঠাকুমাকে দেখতে, এসছে আর পূজোতে এসছে আমার দিদি, তো এত দুষ্টুমি করছে কি বলবো, মানে এদিক ওদিক ওকে নিয়ে শুধু ঘুরতে হচ্ছে। আর এবারে এখন বাজে কটা জানো তো, সন্ধে 7টা বাজে। তো আমি এখন চাল আতপ চাল ভিজিয়ে রেখেছি, ওটা বিকেলে দিতে হয়, কিন্তু এবছর মনে নেই আমাদের কারুর, তো তাই জন্য আমার আতপ চালটা ভেজাতে দেরি হয়ে গেছে। তো আতপ চালটা হয়ে গেছে, আমি ওটাকে বেটে নেব। আর ওই আর একটা কি সিঁদুর আর কি মাটি একটা বলে, ওটাকে আমি ঘুরবো, ঘুরে আমার বাড়ি কাকিমার বাড়ি জেঠিমার বাড়ি জেঠিমার বাড়িতে দিয়ে আসবো। আর আমার বাড়ি কাকিমার বাড়িতে আমি থপা দেবো, তো ওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো আতপ চালটাকে আমি বেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন ওই চাল বাটা হয়ে গেছে, মা বেটে দিয়েছে আমাকে চালটা, আর আমি এখন গেরু মাটি না কি বলে ওইটা নেব। পেয়ে গেছি এই যে কি গেরু মাটি বলে। তো চলো, অনেক সন্ধেও হয়ে গেছে, 7:30 বাজতে যার। তো এটাকে আমি গুলিয়ে এর থেকে ওই রংটা বের করব, মানে কি এটাকে গুললে রং একটা বেরিয়ে যায় জানি না, কাকিমাই প্রতি বছর করে দেয়, এবছর কাকিমার মনে নেই আর ঠাকুমা অসুস্থ, তাই এবছর আমাকে করতে হচ্ছে, তার আগে বড় ঠাম্মা করতো এইসব। তো চলো আমি এটা থেকে এটা বের করে নিই, নিয়ে তারপরে থোপা দেবো বাড়িতে।
গুড মর্নিং, আজকের হচ্ছে সপ্তমী, তো সপ্তমীর অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর এই দেখো আমি ষষ্ঠীর দিন সন্ধেবেলা যে থোপা দিয়েছিলাম, থোপাগুলো উঠেছে। আর এইখানে যেটা আছে এটা হচ্ছে কি মাটি, কি একটা মাটি, ওই কি খড়ুয়া মাটি না কি বলে জানি না আমি, তো ওটা দিয়েছি। সিঁদুরও দেওয়া যেতে পারে, কিন্তু কাকিমা বলছিল যে মন্দিরে আর মনসা ঠাকুরের কাছে ওই খড়ুয়া মাটি না কি দিতে বলছিল, তাই আমি একেবারেই অনেকটা করে নিয়েছিলাম চারদিকে দেওয়ার জন্য, আর আমি সিঁদুর দেইনি। আর আজকের হচ্ছে আমাদের একটা আনন্দের দিন, সেটা হচ্ছে আর বাবা আসছে আজকে সন্ধেবেলা, তো তাই জন্য ভাবলাম তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি, তোমরাও খুব আনন্দ পাবে যে আমাদের নতুন বাড়ি হবে। নতুন বাড়ির প্রথম স্টেপটা কমপ্লিট হচ্ছে, মানে স্টোন চিপ আসছে, তারপরে আস্তে আস্তে সব কিছু কমপ্লিট করেই নতুন বাড়ি হবে আমাদের। চলো বেশি কথা না বলে তোমাদেরকে ও রাস্তার দিক থেকে ঘুরিয়ে এনে তারপরে আমি সকালে ব্রেকফাস্ট করব। আর আমার পায়ের ব্যথাটা এত বেড়েছে, মানে নখটা আমার যে উঠে গেছে, তো আমি ঠিক মতন করে চলতেও পারছি না। তো চলো রাস্তার দিকে যাই আমি। চলে এসছি আমি রান্নাঘরে রান্না করতে, আজকে তো সপ্তমী তাই নিরামিষ। আর নিরামিষে আমি আজকের বানাচ্ছি আলু দিয়ে পটল দিয়ে তরকারি, বীজ কলা ডাল দিয়ে ভাজা, আর হচ্ছে সোয়াবিনের কষা, আর বাড়িতে দই আছে তো ওটা দিয়ে খাওয়া হবে আজকে দুপুরের লাঞ্চটা, ওটা দিয়ে খাওয়া হবে। আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম যে স্টোনচিপ গাড়ি এসছে, ওটা আমাদের বাড়ির সামনে যদি গাড়িটা নাম মানে গাড়িটা যদি দাঁড়াতো তাহলে আমি দেখাতাম, বাট ওটা নেমেছে একটু দূরে তাই আমি ওখানে আর যাইনি, এই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। যখন বাড়িতে আসবে তখন আমি তোমাদেরকে দেখাবো। আমার কলাটা সেদ্ধ হয়ে গেছে, আর এখন আমি পটলটাকে কষে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তো আমি এবারে সয়াবিনগুলোকে ভেজে নেব। এটা আমি আমার মতন করেই করছি, মানে আমি খাবো আমার মা অল্প দিদি খাওয়াতে খাবে, নাহলে আমার মতন করেই আমি খাচ্ছি।
দরকার। সয়াবিনের কষা হয়ে গেছে, এই যে হলো সয়াবিনের কষা, খুবই গরম। এবারে আমি ডাল আর বীজ কলাটা ভাজব। তো এই যে দেখো, এখানে অল্প একটু জিরে বাটা আছে, তো আমি এর মধ্যে মসুর ডালের পেস্ট নিয়ে নেব। জিরে বাটার মধ্যে মসুর ডালের বাটা দিয়ে দিলাম, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি একটু গরম মশলা দিয়ে এবারে এটাকে ভালো করে মিক্স করে নেব। অল্প একটু চিনি দিচ্ছি, চিনি চলো এবারে আমি ভাজব। কলাটাকে আমি সেদ্ধ করে এই যে এর থেকে আমি সব বীজগুলো বের করে নিয়েছি। যদি নরম বীজ থাকে তাহলে বীজ রাখলে হয়, আর যদি বীজগুলো যদি একটু পেকে যায় তো ওগুলোকে ফেলে দেওয়াই ভালো। তো ফেলে দিয়েছি আমি, আর এগুলো একটু একটু ছড়ে গেছে। আমি তো ভালো জানি না করতে, তো যেইটুকুনি যেরকম পেরেছি ওই রকমই করেছি। এর ভেতরে ডালের পুরটা দিয়ে দিতে হবে। এইরকম ভাবে কড়াইতে তেল তেল গেলে এই দিক দিয়ে আমি দিয়ে দেবো এটাকে। আমার রান্না বান্নাও কমপ্লিট, বাড়ির সব কাজও হয়ে গেছে। তো এখন এখন আমি পাটা ওয়াশ করব, মানে নখটা তো ভীষণ ব্যথা করছে, ঠিক মতো তো চলতেও পারছি না। তো তাই জন্য এবারে পাটাকে আমি ডেটল দিয়ে ওয়াশ করে নিই, তারপরে চান করে খাওয়া দাওয়া হবে। তো চলো বাই করে দিচ্ছি, নেক্সট ব্লগে দেখা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অলওয়েজ স্মাইল দিয়ে থাকবে। আর আমার এই সপ্তমের ষষ্ঠীর সন্ধে সপ্তমের স্পেশাল ব্লগ এবং একটা আনন্দের খবর, পুজোর দিনে একটা আনন্দের খবর, তো এই সব কিছুই মিলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সোয়াবিনের তরকারিটা দারুণ হয়েছে, আমি একটু চেখে দেখেছি, বাট ওটা ক্যামেরায় আমি দেখাইনি তোমাদেরকে। তো ভালো থাকো, বাই বাই, নেক্সট ব্লগে দেখা করছি।